আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে ট্রেডিং ইনভেস্টিং ইনভেস্টিং ট্রেডিং হচ্ছে একটা খুব সহজ বাক্য সরি যেখানে আমরা কিছু শেয়ার কিনি এবং কিছু শেয়ার বিক্রি করি এটাকে বলা হচ্ছে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং সো এখন দেখেন এই যে ক্যান্ডেল দেখতে পারি আমরা আপনি এই ভিডিওটা ক্লিক করছেন না আমি ধরে নিলাম যে আপনি মার্কেট সম্বন্ধে টু পার্সেন্ট হলেও জানেন সো আপনি মার্কেটে অবশ্যই দেখে থাকবেন যে এইরকম নীল ক্যান্ডেল অর্থাৎ সবুজ আর লাল ক্যান্ডেল তৈরি হয় অর্থাৎ গ্রিন আর হচ্ছে রেড ক্যান্ডেল সো এই যে গ্রিন ক্যান্ডেল যে আমরা মার্কেটে দেখতে পাই এই গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল সো এই বুলিশ ক্যান্ডেলটা কীভাবে কাজ করে চলেন একটু ক্যান্ডেলের যে পরিস্থিতি আগে একটু জেনে নিই এই যে মার্কেটটা ওপেন হয় বুলিশ মার্কেট ওপেন হয় এখান থেকে এটা হচ্ছে ওপেনিং লেভেল এখান থেকে ওপেন হয়ে মার্কেটটা উপরের দিকে চলে যায় উপরে গিয়ে এখানে যদি ক্লোজ দেয় অর্থাৎ যেখানে ক্লোজ দিবে সেখানে হচ্ছে মার্কেটের অর্থাৎ ক্যান্ডেলের এন্ডিং পজিশন এই যে এখানে আমার মার্কেটটা ক্লোজ হয়েছে তার মানে এখান থেকে এই যে আমার এই পর্যন্ত যেটা পাচ্ছি সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি বডি সেটাকে কি কি বলি সেটাকে আমরা বলি বডি এবং এই যে ক্যান্ডেলের উপরে এই যে একটা লাঠি দেখা যাচ্ছে এই লাঠিকে আমরা বলি উপরে থাকলে হাই উইক উপরে থাকলে কি বলি হাই বা উইক উপরে থাকলে বলি হাই বা উইক আর নিচে থাকলে এটাকে আমরা বলি লো বা উইক এটাকে কি কি বলি লো বা উইক এখন প্রশ্ন চলে আসে যে ভাই ক্যান্ডেলটা কি রকম হয় দেখতে এই যে আপনি যে একটা বলিশ ক্যান্ডেল দেখালেন মানলাম এই যে সবুজ একটা ক্যান্ডেল দেখাইছেন এই ক্যান্ডেলটা পর্যন্ত ঠিক আছে কিন্তু উপরে এই কাঠি কাঠি কেন কেন প্রশ্ন পারে বা নিচে এটা এটাকে বলা হয় ক্যান্ডেলিস্টিক এটার পিছনে একটা সাইকোলজি কাজ করে সাইকোলজিটা কি কাজ করে চলেন আমরা একটু ড্র করে দেখে নেই কেমন আমরা একটা বলিশ ক্যান্ডেল বানাবো প্রথমত এই যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল বানালাম এটা একটা পারফেক্ট ক্যান্ডেলের চিত্র এটা কি একটা পারফেক্ট বুলিশ ক্যান্ডেল তাহলে এই ক্যান্ডেলটার যদি আমরা ওপেনিং ক্লোজিংটা দেখি এই ক্যান্ডেলটার ওপেনিংটা শুরু হয়েছে হওয়ার পরে এই যে এখানে এসে ক্যান্ডেলটা আমার ক্লোজিং দিছে সো এটা একটা পারফেক্ট ক্যান্ডেল অর্থাৎ পারফেক্ট সেলার ক্যান্ডেল যেটাকে আমরা মারুভুজু ক্যান্ডেল বলে থাকি বুলিশ মারুভুজু বলে থাকি তো এখন প্রশ্ন হচ্ছে এই ক্যান্ডেলের উপরে বা নিচে উইক হয় কেমনে এখন আরেকটা ক্যান্ডেল যদি আমি ড্র করি দেখেন যদি আরেকটা আমরা ক্যান্ডেল ড্র করি তাহলে আমার মার্কেটটা শুরু হয় কোথায় থেকে মার্কেটটা শুরু মূলত এই এই লেভেল লেভেল থেকে থেকে সো আমি ধরে নিলাম যে শুরু হয়েছে শুরু হওয়ার পরে মার্কেটটা ওপরে যাওয়ার কথা ছিল কিন্তু মার্কেটটা ওপরে যাইতে পারে নাই কোনো কারণে কোনো কারণে মার্কেট কি করতে পারে নাই মার্কেটটা ওপরে যাইতে পারে নাই ওপরে না যাইতে পারার কারণে মার্কেটটা এই যে নিচে চলে আসছে ওপেনিং কিন্তু এখানে দিছে মার্কেট মার্কেট এর কিন্তু আমার ওপেনিংটা এখানে না যেতে পেরে নিচে চলে আসছে মার্কেটটা নিচে আসার ফলে কি হয়েছে এখানে রেড হয়ে গেছে মার্কেটটা মার্কেটটা নিচে আসার কারণে মার্কেটটা রেড হয়ে গেছে কিন্তু আমার বায়ার প্রেশার এত বেশি ছিল যে মার্কেটটা এইখানে এই পর্যন্ত কন্টিনিউশন করতে পারে নাই মার্কেটটা এই পর্যন্ত কি করতে পারে নাই কন্টিনিউশন করতে পারে নাই এই লেভেলের নিচে আসতে পারে নাই আবার কি করছে এখান থেকে মার্কেট টান দিয়ে এই যে এই পর্যন্ত চলে আসছে মার্কেটটা এইখানে ওপেনিং হয়েছে এই পর্যন্ত আসার কথা অর্থাৎ নিচে চলে যাওয়ার কথা ছিল কিন্তু নিচে যাইতে পারে নাই এখানে এসে স্টপ হয়ে গেছে মার্কেটটা এখানে কি হয়েছে স্টপ হওয়ার পরে এখান থেকে আবার মার্কেটটা ওপরের দিকে কন্টিনিউশন করছে কি করছে ওপরের দিকে কন্টিনিউশন করার ফলে এই যে মার্কেটটা আমরা ওপেনিংটা কোয়েস শুরু করতাম মার্কেটটা এখান থেকে ওপেনিং হয়েছিল আমরা মার্কেটটা এই যে এখান থেকে যে ওপেনিং হয়েছে না এই যে এই লেভেল থেকে যে মার্কেটটা ওপেনিং হয়েছে হওয়ার পরে মার্কেটটা টান দিয়ে চলে আসছে এই পর্যন্ত অর্থাৎ পারফেক্ট একটা ক্যান্ডেল তৈরি করছে কি করছে মার্কেট পারফেক্ট একটা মার্কেট ক্যান্ডেল তৈরি করছে এই ক্যান্ডেলটা হচ্ছে এই যে সবুজ ক্যান্ডেল এই যে সবুজ ক্যান্ডেলের নিচে যে আমরা একটা উইক দেখতে পাচ্ছি না এই যে এটা একটু মোটা করে নেই বুঝতে সুবিধা হবে আচ্ছা এই যে আমরা যে এখানে একটা উইক দেখতে পাচ্ছি এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা উইক দেখতে পাচ্ছি তো মোটা করতে হবে হ্যাঁ ওকে আশা করি হয়েছে আমি হ্যাঁ এই যে এখানে আমরা কিন্তু একটা উইক লক্ষ্য করছি এই যে তার মানে আমরা কি বুঝলাম মার্কেটটা এখানে ওপেনিং হয়েছে মার্কেটটা কোথায় ওপেনিং হয়েছে মার্কেটটা এই লেভেলেই ওপেনিং হয়েছে মার্কেটটা এই লেভেলে ওপেনিং হওয়ার পরে মার্কেটটা রেড ক্যান্ডেল হয়ে এই যে রেড ক্যান্ডেল হয়ে মার্কেটটা এই পর্যন্ত চলে আসছে মার্কেটটা এখানে এসে আবার স্টপ হয়ে গেছে মার্কেটটা নিচে আসতে পারে না পরে মার্কেটটা এই যে ওপেনিং লেভেল থেকে এই ক্যান্ডেলটাই কিন্তু আবার ওপর দিকে কন্টিনিউশন করছে উপরে কন্টিনিউশন করে এখানে যে ক্লোজ দিছে যার কারণে এই যে মার্কেট নিচে থেকে নিচে না থাকতে পেরে ওপর দিকে চলে গেল উপরে যাওয়ার কারণে এই যে এই ওপেনিং লেভেল পর্যন্ত একটা কি হয়েছে শ্যাডো ডুয়ে রয়েছে এই শ্যাডোর নাম দিছে আমরা কি উইক বা দুর্বলতা এটা হচ্ছে মার্কেটের দুর্বলতা অর্থাৎ এখানে সেলাররা কন্টিনিউশন করতে চাইছিল কিন্তু সেলার কন্টিনিউশন করতে পারে নাই বাইরের পাওয়ার বেশি ছিল এই জন্য আপনি দেখালেন আরেকটা ই কেন দাগ কেন আচ্ছা আমরা যদি ধরে নেই যে মার্কেটটা এই যে আমার এখানে ওপেনিং হয়েছে দেখেন এখানে ওপেনিং হয়েছে না হওয়ার পরে মার্কেটটা কি করছে এই যে এই পর্যন্ত চলে আসছে মার্কেটটা ঠিক নিচের যে সাইকোলজি কাজ করছে উপরে সেম সাইকোলজিটাই আমরা কাজ করাবো উপরেও সেম সাইকোলজিটাই কাজ করবো মার্কেট এই যে এখানে ওপেনিং হয়েছে হওয়ার পরে এখানে ক্লোজিং আসছে এখানে ক্লোজিং আসার পরে মার্কেট এই পর্যন্ত আবার কন্টিনিউশন করতে পারে নাই মার্কেট এই যে এখান থেকে আবার একটা নিচের দিকে কন্টিনিউশন নিচ্ছে অর্থাৎ এই পর্যন্ত মার্কেট লাল ডাক অর্থাৎ সেলার অর্থাৎ সেলাররা প্রেসার দিছে প্রেসার দেওয়ার ফলে কি করছে মার্কেটটা নিচে চলে আসছে সেলাররা প্রেসার দেওয়ার পরে মার্কেটটা নিচে আসার ফলে এই যে আমরা উপরে যে একটা সাধু দেখতে পাচ্ছি এই যে উপরে এই সাধুটা তৈরি হয়েছে এই যে এই সেলার ক্যান্ডেলের জন্য এটা যদি দেখা যায় না আমরা কি জানি একটা লেভেল থেকে মার্কেট যদি নিচে পুশ করে তখন আমরা সেখানে সেলার বা রেড ক্যান্ডেল তৈরি হবে সেখানে সেখানে কি হবে রেড ক্যান্ডেল তৈরি হবে কিন্তু যখন নিচে থেকে অর্থাৎ নিচে থেকে উপরের দিকে চলে যাবে মার্কেট পুজ করবে তাহলে এই যে নিচ থেকে এই ওপেনিং থেকে এই পর্যন্ত যে ক্যান্ডেল থাকবে এটা হবে গ্রিন ক্যান্ডেল এইটুকু ক্লিয়ার তাহলে এই হাই শ্যাডু অর্থাৎ এই শ্যাডুটা কিসের জন্য তৈরি হচ্ছে মূলত এই পর্যন্ত মার্কেটটা আসছিল ক্যান্ডেলটা আসছিল আসার পরে এখান থেকে এই পর্যন্ত ডাউনে প্রেসার করছে সেলার করার পরে এখানে হচ্ছে আপনি কি করছে মার্কেটটা ক্লোজ করছে স্টপ করছে মার্কেটটা এখানে স্টপ করে দিছে বুঝা গেছে আর মার্কেট যখন ওপেনিং হয়েছিল মার্কেট যাইতে চাইছে উপরে কিন্তু এখান থেকে সেলাররা প্রেসার দিয়ে মার্কেটটাকে এই পর্যন্ত নিচে নিয়ে আসছিল কিন্তু এখানে কন্টিনিউশন দিতে পারে নাই মার্কেট বায়ার প্রেসারে মার্কেটটা ওপরে চলে আসছে আবার এই লেভেলে চলে এই লেভেলে আসার পরে এখানে একটা উইক দিছে তারপরে মার্কেটটা আবার এই পর্যন্ত চলে আসছে এই হচ্ছে সিম্পল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এটা কোনো রকেট সাইন্স না মার্কেটে যখন বায়ার এন্ট্রি করে তখন সবুজ ক্যান্ডেল হয় আবার উপর দিকে যখন যে নিচের দিকে আসে তখন সেখানে সেলাররা প্রেসার ক্রিয়েট করে আর মার্কেট যদি ওপেনিং পজিশন থেকে নিচের দিকে চলে আসে তাহলে মার্কেটটা সেলারদের কন্ট্রোলে থাকে কিন্তু সেলাররা যদি নিচে কন্টিনিউশন না করতে পারে মার্কেট যদি আবার উপরের দিকে মুভমেন্ট নেয় তাহলে বুঝতে হবে যে নিচে আমার সেলার ছিল কিন্তু বায়ারের সাথে টিকে থাকতে পায় না প্রাইজ অ্যাকশনে যার ফলে মার্কেটটা আবার উপরের দিকে ট্রান করছে এটা হচ্ছে ক্যান্ডেলের একটা সাইকোলজি সো এইটুকু বুঝছেন কিনা কমেন্টে জানো যদি বোঝা থাকেন তাহলে ডাম লেখেন আর যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করে আমি সেটার উপরেও একটা ভিডিও মেক করে দেবো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আলাইকুম